আসলে স্যার সত্যিই বলেছেন, আসলে ক্যান্টনমেন্ট এরিয়া, আমাদেরকে সকল রুলস এন্ড রেগুলেশন আমাদেরকে খুব রেসপেক্ট দেখাতে হয় এবং সেটাতে আমরা খুব কর্ডিয়াল তাদের রুলস এন্ড রেগুলেশনগুলো মেনে নেওয়ার জন্য। ধন্যবাদ স্যারকে আমাদের প্রোগ্রামে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য। 2006 ব্যাচকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 2006 ব্যাচ যারা আমাদের এখানেও বেশ কন্ট্রিবিউট করেছেন, ধন্যবাদ। আশাগুলো আরফিন নয়ন জয়েন্ট সেক্রেটারি, আমি তাকে তার বেস সহ একটু আসতে বলছি। এবং এই বেচের বেশ কিছু মাহাত্ম্য আছে, আমি জানি না সালমান আবদুল্লাহ আছে কি না। সালমান আবদুল্লাহ যাকে আসলে ওই যে ইয়ং জেনারেশন হার্ট সব বলা হতো আর কি এক সময়, যদিও সে এখন ওই প্রফেশনে জড়িত না। সালমান আবদুল্লাহ আর যে সালমান, হ্যাঁ আসলে একটা সময় হয় যে ওদের সাথে কর্ডিয়াল খুব রিলেশন থাকে, ওই রিলেশনটুকুকে আসলে যখন কাউকে পরিচয় দিতে যায় যে ও আমার ছোট ভাই, তখন খুব সবাই চিন্তা করে যে ফাঁকা ফাঁকি না, বলছে যে আসলে ভাই ও আমার ছোট ভাই, একই স্কুলে পড়ালেখা করতাম। এটাই আমি আশাফুল আরেফিন নয়ন জয়েন্ট সেক্রেটারি, তাদের বেস্ট রিপ্রেজেন্টেটিভ। আমি সেক্ষেত্রে সালমান আবদুল্লাহকে একটু ফ্রন্টে আসার জন্য অনুরোধ জানাবো। সালমান আবদুল্লাহ কিছু বলবে? আসলে এই জায়গাটায় আমি যখন ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, ভেতরে যখন ঢুকলাম, তো তখন দেখছিলাম এই মাঠটায় অনেকগুলো মানুষ, কিন্তু আমাদের স্মৃতিগুলো একদমই ডিফারেন্ট। আমরা মানে ফ্ল্যাশ, আমি পার্সোনালি মানে আমার ফ্ল্যাশব্যাক হচ্ছিলো যে এই জায়গাটায় আমি স্পিন বল করতাম এবং কেউ কেউ ছক্কা মারতো, দু একটা ফ্রেন্ড আমার বলছিলো যে ওরা ছক্কা মারছে। অলরাইট, এবং মানে এই আনন্দটা ভাষায় প্রকাশ করা যাবে না। আজ থেকে বোধহয় 12 বছর আগে আমরা এই স্কুল থেকে পাস করে চলে গিয়েছিলাম এবং এখনও এরকম চিল্লাচিল্লি হচ্ছে, ঠিক যেমনটা চিল্লাচিল্লি হচ্ছে আমরা ক্লাসের মধ্যে করতাম। তোরা একটু থাম। সো থ্যাংক ইউ রিয়াজুল ইসলাম সুমন ভাই এবং ফুল কমিটিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আরো কিছু শেয়ার করবো, না স্যাররা আমাদেরকে আদর করতো, সেটা বেতের মাধ্যমে হোক কিংবা বকার মাধ্যমে হোক কিংবা ঘুষির মাধ্যমে হোক। আমার মনে আছে আমি যেদিন প্রথম এই স্কুলে আসছি, মান্নান স্যার আমাকে দাঁড় করিয়ে বললেন যে তুই এদিকে আয়, তা আমি আসলাম এবং আমাকে বললো যে দেখি তোর দম কেমন, আমাকে একটা ঘুষি মেরে দিয়েছেন। হ্যাঁ ডেফিনেটলি জিয়া স্যারকে আমরা অনেক বেশি মিস করছি, মানে জিয়া স্যার থাকলে বোধ হয় আমাদের জন্য ব্যাপারটা অনেক পরিপূর্ণ হতো। ও বাকি স্যারদের সাথে আমাদের দেখা হয়েছে, আমরা অনেক কৃতজ্ঞ, আমরা অনেক কিছু শিখেছি এবং আমি যত জায়গায় গিয়েছি বাজিদ লাইন হাই স্কুলের কথাটা কখনোই বাদ দিইনি। আমি সবসময় অনেক গর্ব করে বলেছি যে এই স্কুলের স্টুডেন্ট আমি। সো থ্যাংক ইউ এই স্কুল কমিটিকে, থ্যাংক ইউ চিরং ক্যান্টনমেন্ট যারা হচ্ছেন অথরিটি তাদেরকে। মানে মেয়েটা কেন ফোন দেয় আমি জানি না। অলরাইট, থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, না হলে আসলে তোদের সাথে দেখা হতো না। থ্যাংক ইউ, ধন্যবাদ সালমান আবদুল্লাহ। আমি পর্যায়ে আশরাফুল আরেফিন নয়ন জয়েন্ট সেক্রেটারি, আসলে ওদের বেশ প্রতিনিধি ছিল সে, আশরাফুল আরেফিন নয়নকে কিছু বলার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমরা 30 বছর বর্ষপূর্তি উপলক্ষে আজকে সবাই স্কুল থেকে যারা আপনারা বের হয়ে গেছে, সবাই প্রাক্তন শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ সবাই আমরা একত্রিত হতে পেরেছি, এটা আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমরা দীর্ঘ 8 মাস ধরে বিভিন্ন পেজে বিভিন্ন ইউটিউবে এটা নিয়ে কাজ করতেছি সকলকে একত্রিত করার জন্য। আজকে আমরা সফল কাম যে আমরা পেরেছি সকলকে একত্রিত করতে। আমরা যে 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 অবস্থানে ভালো ভালো পজিশনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমরা চাইবো যারা আমাদের স্কুল থেকে নতুন পর্যায়ে যারা বের হয়ে যাচ্ছে, যারা ভালো ভালো জায়গায় নতুন নতুন দিগন্ত উন্মোচনা নতুন নতুন উদ্যোক্তারা জয়েন করার জন্য বিভিন্ন জায়গায় সোর্সিং করেছে, আমরা চাইবো আমাদের যে স্কুল থেকে যারা বের হচ্ছে আমরা চাইবো তাদেরকে প্রেফার করার জন্য ভালো ভালো জায়গায় লিঙ্কেজ করে আমরা কোনো জায়গায় ভালোভাবে ব্যবস্থা করার জন্য আমরা চাইবো। আমরা বড় ভাই সিনিয়র ভাই জুনিয়র ব্যাচে যারা আছে তারা চাইবো আমাদের স্কুলকে আরও উন্নতির শিখরে যাতে অবস্থান নিতে পারে, আমরা সবাই সে সকলে চেষ্টা করবো। এই কামনায় আমি আশরাফুল আরেফিন নয়ন জয়েন্ট সেক্রেটারি রিউনিয়ন কমিটি, থ্যাংক ইউ সকলকে। ধন্যবাদ নয়নকে। আমি এ পর্যায়ে 2001 ব্যাচকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এবং রেডি থাকার জন্য 2002 ব্যাচ একটু মঞ্চে আসার জন্য রেডি থাকবে, সবাইকে ধন্যবাদ। 2006 থ্যাংকস ফর কর্ডিয়াল রিলেশন।
2001 batch আসলে 2001 ব্যাচের একটু বলি আমাদেরই ক্লাসমেট মানে আমি ওই ব্যাচেই পড়েছি ওই আমার স্টুডেন্ট আমাদের ক্লাসমেটগুলো যখন আজকে আসতেছিল আমরা খুব বিজি বিকজ আমাদেরকে বিভিন্ন কাজগুলো করতে হচ্ছে যদিও আমার ক্লাসমেটরা ছেলেরা এবং মেয়েরা বলতেছে কি রে বেড়া পাত্তাই তো নাই মনে খুব ইয়াতে আছো আসলে আসলে আমার করার কিছু নাই সাইদুল ইসলাম সাহেব সেও বলতেছিল যে এমন একটা অবস্থা বন্ধুদেরকে একটু টাইম দিতে পারতেছি না সরি টু সে এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে আসলে আমরা ওভাবে টাইম দিতে পারি নাই আসমাক্তা আকি তারপর হচ্ছে গিয়ে সুমি তারপর হচ্ছে শিউলি সুলতানা ইমরান আমিনুল ইসলামের একটা ইয়ে আছে আমাদের বেচের মধ্যে একটু ইয়ে আছে সে একটু শর্ট হওয়ার কারণে আমরা তাকে বুলেট ডাকতাম একটা সময় সারারাই সার ম্যাডামরাও বুলেট ডাকা শুরু করছে তো যা হোক হ্যাঁ কিছু নিকনেম আসলে থাকে স্কুল লাইফ মানে হচ্ছে যে বন্ধুরাই বন্ধুদেরকে কিছু ছোট ছোট নাম দেওয়া সেই নামের মধ্যে আমরা বুলেটকে পেয়ে গেছি অলরেডি তালি হবে একটা হ্যাঁ রায়হান এবং আক্তার আমরা এমন কোনো দুষ্টামি নাই করতাম না স্কুলে আমাদের আমরা যখন টেনে উঠেছি এমন একটা অবস্থা ছিল যে আমাদের দুষ্টামির জন্য স্যার ম্যাডামরা মানে এটা সেরা এই স্কুলের সেরা বেজ মানে দুষ্টামির জন্য কথা বলবে 2001 ব্যাচের ফিলিংস এবং স্মৃতি আক্তারুজ্জামান আচ্ছা সরি আরেকটা কথা শামীম রাসেল এখনো পর্যন্ত ওরকমই আছে শুধু দাড়ি একটু বড় হয়েছে আচ্ছা যা হোক শামীম রাসেলকে দিয়ে শুরু করি শাহিদ ইকবাল কোথায় শাহিদ ইকবাল মামুন রাকিবুল আজাদ মাহমুদুল হাসান মামুন আকিদ ফারহানা পলি শিউলি সুলতানা খালেদা সবাইকে দেখে আসলে আমরা অনেক দিন পরে শামীম রাসেল প্লিজ এক্সপ্রেস ইউর ফিলিংস অ্যাবাউট টুডেস প্রোগ্রাম বিসমিল্লাহির রহমানির রহিম আমি প্রায় 2001 সালের ব্যাচ 2001 সালের পরে আজকে 2019 সাল দীর্ঘ 18 বছর পর আমার আবার স্কুলে আসা এই 18 বছরের মধ্যে আমি কোনোদিনই স্কুলে আসা হয়নি আর কি তো আমার ফিলিংসটা আসলে সত্যি আসলে অন্যরকম মানে অন্যরকম একটা ভালো লাগা আমার পুরানো ম্যাডাম স্যার যাদেরকে আমার সামনে দেখতেছি যারা আমার আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বিভিন্নজন বিভিন্ন সেক্টরে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় তারা খুব ভালো অবস্থানে আছে তাদের যে কারিগরগুলো আমার সামনে বসে আছে ওনারাই হচ্ছে আমাদের অরিজিনাল কারিগর যাদেরকে ওনারা বিভিন্ন সময় আদর ভালোবাসা এবং শাসনের মাধ্যমে বিশেষ করে আমি তো আমার কথা বলবো আমি প্রায় সময় মাথা ঘুরে পড়ে যেতাম ক্লাসের মধ্যে ফারুকি স্যার আমাকে কোলে নিয়ে চলে যেত ক্লাসরুম থেকে রিনা ম্যাডাম হাসিনা ম্যাডাম আমার শার্ট খুলে বাতাস করতো আর ওই মান্নান স্যার খালি দোয়া দুরুস করে আমার গায়ে ফুল দিত ঠিক আছে তো এই ধরনের একটা স্কুল থেকে আমি বের হয়ে আসছি আমি সবসময় এটা বলি আমার যেখানে যাই যে আমি আমার এই ফিলিংসের কথাগুলো বলি যে আমরা যে স্কুল থেকে পাশ করে আসছি সেখানকার শিক্ষক শিক্ষিকা সেখানকার ক্লাসমেটরা এত বেশি ভালো ছিল যেটা আসলে এখনকার যুগে পাওয়া যায় না আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমি এই কমিটিকে যারা এত কষ্ট করে আয়োজন করছে দিন রাত পরিশ্রম করে আমি তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করতেছি কারণ আমাদের দূর থেকে আমরা আসলে কিছুই করতে পারিনি আমি আজকে এসে আসলে অভিভূত যে এত সুন্দর একটা রিনিউনের যে তারা আয়োজন করছে বিশেষ করে আমার বেসমেন্ট রিয়াজুল ইসলাম সুমন তার অক্লান্ত পরিশ্রম আমি বলবো যে তাকে স্পেশাল ধন্যবাদ দেওয়া উচিত আর এ বলে আমি সবাইকে আবার সালাম জানাচ্ছি আর আমি কক্সবাজার আছি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে আছি আপনারা যে কেউ আমার ম্যাডাম স্যার যে কেউ আসলে আমাকে বলবেন আমি উইল বিশ্বাস হওয়ার জন্য সালাম আলাইকুম যা হোক আমরা কক্সবাজার গেলে হোটেল থেকে শুরু করে যা কিছু আছে আর কি সব কিছু কন্ট্রিবিউট বাই রাসেল হ্যাঁ আরও আছে কক্সবাজারে আরও আছে গোপন দত্ত ফাঁস হবে একটু পরে যাই হোক আমি এখন শাহিদ ইকবালকে এই যে গোপন দত্ত ফাঁস হচ্ছে সে কিন্তু শাহিদ ইকবাল আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দোনো জনের নাকি বিচে হাঁটাহাঁটি হয় শামীম রাসেল এবং শাহিদ ইকবালের শাহিদ ইকবাল বাইজিদ লাইন স্কুলের 30 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মিলন মেলায় উপস্থিত আমাদের আমার শ্রদ্ধেয় যখন সকল স্যার ম্যাডামকে শুরুতে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম স্যার আজকের এই 30 বছর পূর্তি উপলক্ষে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপিত হচ্ছে শুরুতে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে উচ্চারণ কমিটির সভাপতি আমাদের সিনিয়র ভাই আমার ব্যাচমেট রিয়াজুল শাহিন মামুন সহ যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই বাইজিদ লাইন স্কুলে সম্পর্কে সবাই স্মৃতিচারণ করছেন এই স্কুলে আমি ক্লাস ফোরে 1994 সালে ক্লাস ফোরে ভর্তি হই
তারপরে 2001 সাল থেকে এই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেই। এই স্কুলের সাথে আমাদের প্রাণের একটা প্রাণের বন্ধন। এই স্কুল থেকে পরীক্ষা দেওয়ার পরে এমন কোনো দিন নাই যে আমি, রিয়াজুল, শাহিদ, মামুন এরা স্কুলে আসি নাই। কলেজ ভর্তি হওয়া পর্যন্ত রেগুলার আমরা স্কুলে আসতাম, স্কুল ছুটির পর স্কুল থেকে যেতাম। মানে স্কুল ছাড়া আমাদের ভালোই লাগতো না এমন একটা অবস্থা ছিল। হাই স্কুলের স্যারদের কথা যদি মনে করি, আমি এখানে হাসিনা ম্যাডাম আছেন, রিনা ম্যাডাম আছেন, সাইফুল স্যার আছেন, কাশেম স্যার আছেন, ফারুকি স্যার আছেন, মান্না স্যার আছেন, স্যারদের সকলের স্নেহ ভালোবাসা বকা সব কিছু মিলায় স্কুলে একটা সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা সবাই। বিশেষ করে আমি যদি মনে করি আমার স্কুলের যদি মধুর অভিজ্ঞতা বলি আর যাই বলি, রিনা ম্যাডামের হাতে সবচেয়ে মার বেশি খেলাম। মনে পড়ে যে সাদা শার্ট পেয়ারা ঢাল দিয়ে বর্ষাকালে ওই শার্টটা, আসলে একটা শার্ট ছিল যে ওই শার্টটা আমার বাসায় গিয়ে ধোয়া লাগতো, তারপর দিন শুকাবে কি শুকাবে না ভিজা শার্ট নিয়ে স্কুলে আসা লাগছে অনেক সময়। এই স্মৃতিগুলো অনেক মজার। আর হচ্ছে যত ঝড় বৃষ্টি থাকুক না কেন, বিকালবেলা স্কুলে মাঠে আসে খেলি নাই এমন কোনো দিন আসলে ছিল না আমাদের। বিশেষ করে রিয়াজুল, আমি রেগুলার ছিলাম স্কুলে, শাহিন এই স্কুলে মাঠে। যাই হোক, আজকে দীর্ঘ 18 বছর পরে স্কুলে আসতে পেরে সবার সাথে পরিচয় হওয়া অবশ্যই অনেক ভালো লাগতেছে। রিনা ম্যাডামের সাথে সবার সাথে স্যারদের সাথে সব স্যারদের সাথে প্রফেসরের সাথে পরিচয় হইলো, কথাবার্তা হচ্ছে, স্যারদেরকে ভালো লাগতেছে। আর রিয়াজুল যেটা বললো যে কক্সবাজার যাওয়ার কথা, আমি আমার বর্তমান কর্মস্থল আসলে এখন কক্সবাজার ডিসি অফিসে আছি। এখানে কক্সবাজারে আপনার স্যাররা আছেন, ছোট ভাইরা আছেন, আমার ব্যাচমেট বন্ধু বান্ধব যারাই আছেন, আপনারা যদি কখনো বেড়াতে আসেন একটা ফোন দেন, ইনশাল্লাহ খুব খুশি হব যদি এসে দেখা করেন। আর আর হচ্ছে আমার যদি কখনো সুযোগ হয়, যদি কখনো পুনর্জন্ম যদি আসি কিনা যাই না, যদি কখনো সুযোগ পাই আমি আবারও বলবো যে এই স্কুলে যাতে পড়াশোনা করার সুযোগ পাই, স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করব। আর সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ইউনিয়ন কমিটির সকলকে আজকের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিদ ইকবালকে। আসলেই সত্য কথা, আমরা এমন কোনো দিন নাই যে বিকালবেলা এই মাঠে খেলতে আসতাম না। আর মানে ঘাসে শুয়ে থাকা, উন্মুক্ত আকাশকে দেখা। যাও, আমাদের এই ক্লাসমেট লেডিস নাকি ফার্স্ট, নাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। আচ্ছা যাও, শিউলি সুলতানা ওর ফিলিংস এক্সপ্রেস করবে। শিউলি সুলতানাকে আমি ডাকতাম শাওলা, এখনই বলি শাওলা। আসসালামু আলাইকুম। আসলে ছোট থেকে একদম শিশু শ্রেণী থেকে স্কুলে পড়ে আসছি। একদম ছোটবেলা থেকে আমি প্রথমে পেয়েছিলাম আমার ফারুকি স্যারকে আমার প্রধান শিক্ষক হিসেবে। আমার মনে আছে আমি ভর্তি পরীক্ষা আমি ফেল করছিলাম, হ্যাঁ ফেল করছিলাম, এই কারণে এত ছোট ছিলাম যখন ক্লাসে ঢুকছি ক্লাসের দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো কান্নাকাটি এমনভাবে শুরু করছে যে লিখবো কি আমার কিছুই মনে নেই। পরে ফেল করছি, এরপরে স্যার ছিলেন, স্যার আমার আব্বুর সাথে একটু পরিচিত ছিল, উনি আমাকে বললেন যে ঠিক আছে ভর্তি করো, যদি পরীক্ষা খারাপ করে পরে এখান থেকে নিয়ে যাবো। আল্লাহ রহমতে আমার এখান থেকে যাওয়া লাগে না, একেবারে এসএসসি পাশ করে এখান থেকে বের হয়েছি। আর ম্যাডামরা স্যাররা আমাদেরকে এত এত আদর করছেন, এত সুন্দরভাবে শাসন করে আমাদেরকে লেখাপড়া করেছেন, সারা জীবন মনে থাকবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের নাম উজ্জ্বল করতে পারি, আপনাদের কথা সবার কাছে আমরা বলি যে স্কুলের সেই স্যাররা ম্যাডামরা আমাদেরকে এখনও প্রত্যেকের নাম মুখস্থ আছে, সবার সামনে গেলে নাম ধরে আমাদেরকে ডাকতে পারি, কেউ আমাদেরকে ভুলেন না এখনও আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা মনে রাখবো, আপনারা আমাদেরকে মনে রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। শিউলি বলবে, আক্তার বলবেন, এটা কি হয় আক্তার? সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। বেসিক্যালি আমি কিছু বলবো না, আমার এখানে সবাই 2001 ব্যাচ। আমি একটু একজনকে পরিচয় করে দিই, শিউলি সুলতানা 2001 ব্যাচে আমার ক্লাসমেট, সাথে আবার আমার সহধর্মিনী। বাইজলান স্কুলে আসার পরে একটা প্রাপ্তি, যখন স্কুল থেকে বের হই আমি দুইজনকে নিয়ে বের হয়েছি, আজকে যখন 17 বছর পরে আসছি আমি চারজনকে নিয়ে আসছি, আমার স্ত্রী, আমার দুই ছেলে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আসমা আক্তার আখি, ভাইস প্রেসিডেন্ট প্রোগ্রামের আসমা আক্তার আখি এবং চিটাগাং ইউনিভার্সিটি। আমি আরেকটু বলি, শাহিদ ইকবাল আমাদের বেস থেকে সবচাইতে বেশি স্কুলে বিসিএস ক্যাডার। শাহিদ ইকবাল সেও এখন আগে অ্যাসিলেন্ট ছিল, আমি জানি না এখন কি বিসিএস। শামীম নাসার সেও বিসিএস ক্যাডার। ফখরুল তুহিন সেও বিসিএস। তারপর আমাদের আরেকজন নূরজান ভুঁইয়া সাথী, সেও বিসিএস রাজশাহীতে, চিটাগাং ইউনিভার্সিটির টিচার আসমা আক্তার আখি। আরও মানে আমাদের বেস থেকে, আমি প্রাউড অফ দ্যাট যে আমাদের বেস থেকে খুব ভালো ভালো জায়গায় গেছে আসমা আক্তার আখি।
আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন সবাইকে। আর এই স্কুলের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আজকে এত সুন্দর করে হতো না যদি না এই আয়োজন কমিটির এত নিরলস প্রচেষ্টা বা পরিশ্রম না থাকতো। আমি এই স্কুলে 1998 সালে এসেছি এবং আমি নিজেকে খুব সৌভাগ্যবান হিসেবে মনে করি যে এই স্কুলে মাত্র 2 থেকে 2.5 বছর পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। এবং যে সহপাঠী এবং আমার যে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ছিলেন, তাদের এত আন্তরিকতা, এত ভালোবাসা, এটা আমার জীবনের একটা অসম্ভব পাথেয় হয়ে আছে সেটা আমি বলবো। এবং শুধু আমি এই স্কুলে না, আমার সাথে আমার বাসার আরও 3 জন সদস্য এই স্কুল থেকেই পাশ করেছে। আমার ভাই গাজী আনোয়ার পারভেজ, এরপর আমার ছোটো ভাই হচ্ছে কাউসার মাহমুদ, এবং আমার ছোটো বোন 2007 SSC দিয়েছে, মেরাজুন নাহার। তো আমরা বাসায় যখন, বিশেষ করে যখন